আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কারাগারে সাংবাদিক রোজিনা বৃহস্পতিবার জামিন শুনানি আশ্বাস পাওয়া গেছে জানালেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। হেফাজতের লক্ষ্য ছিল রক্তপাত ঘটিয়ে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থ পেত ১৭-১০ দেশ থেকে। করোনায় ভারতে বাড়ছে অনাথ শিশুর সংখ্যা, পাচার ও নির্যাতনের ঝুঁকি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমন্ত্রণ দুপুর ১২টার একুশে সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক জসিমউদ্দিন এই নির্দেশ দেন। বৃহস্পতিবার জামিন শুনানি হবে। রাসেল খানের রিপোর্ট, জানাচ্ছেন তহিদুর রহমান। মঙ্গলবার সকালে আদালতে নেওয়া হয় রোজিনা ইসলামকে। পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। যে ধারায় মামলা হয়েছে তা সাংঘর্ষিক ও জামিনযোগ্য। বৃহস্পতিবার জামিন শুনানি হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই মামলায় এই আসামিকে যেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। রোজিনা ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। যেহেতু সে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সে চুরি করেছে এবং সেগুলোর কিছু ছবি উঠিয়েছে এবং সরকারের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা সিক্রেসিটা এখানে আউট করার সম্ভাবনা আছে, এই জন্য এই ধারা মামলাগুলো হয়েছে। এদিকে রোজিনা ইসলামকে হেনস্থা করার অভিযোগে মামলা করবে তার পরিবার। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তার সহকর্মীরা। নির্যাতন করেছে সাম জাকিয়া পারভিন, সহকারী সচিব জেবুন্নেসা, কাজী এডিশনাল সেক্রেটারি সাম, পুলিশ কনস্টেবল মিজান, আরও বেশ কয়েকজন, এরা মিলে এবং ভিডিও ফুটেজে আছে ওকে যে গলা চেপে ধরেছে। দেশের সব সাংবাদিক সমাজকে এক হতে হবে, আপনারা সবাই মিলে আওয়াজ তুলেন যে এই মামলা আজকেই প্রত্যাহার করা হবে। রোজিনাকে হেনস্থ করার প্রতিবাদ ও মুক্তির দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম ও স্বাস্থ্যবিদের রিপোর্টাররা। তথ্যমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দিতে চাই, প্রয়োজনে আমরা এরপরে ধাপে ধাপে আমরা উপরের দিকে যাব। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্র এবং তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে দেখা করে গ্রেপ্তার হওয়া সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উনি আশা প্রকাশ করেছেন যে হয়তো বৃহস্পতিবারে যে শুনানি হবে হয়তো জামিন হয়ে যাবে। মানে তথ্যমন্ত্রীও বলছে যে বিষয়টা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান হোক তারা চান। আফগানিস্তানের তালেবানদের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ২০১৩ সাল থেকেই সহিংস কর্মসূচি দিয়ে মাঠে নামে হেফাজত। পুলিশ জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা সহ ১৭টি দেশ থেকে অর্থ সহায়তা পেত তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। হেফাজতের সশস্ত্র তাণ্ডবে ২০১৩ সালের ১৫টি মামলা আর চলতি বছরে ৫টি মামলা তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ভারত ও পশ্চিমা দেশের বিরোধিতার নামে সশস্ত্র তাণ্ডব চালাতে পাকিস্তান সহ ১৭ দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার কথা স্বীকার করেছেন মামুনুল ও তার সহযোগীরা। দেশে রক্তপাত ঘটিয়ে তালেবান স্টাইলে কথিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিয়মিত টাকা পেত তারা। তালেবান মার্কেট রাষ্ট্রের স্বপ্ন দেখে এবং এরকম একটা রাষ্ট্র গঠনের স্বপ্নকে সামনে নিয়ে কিন্তু তারা বিভিন্ন টাইমে মুভ করে। পুলিশের এই কর্মকর্তা জানান মোদী বিরোধী কর্মসূচিতে কত টাকা এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে এর আগে ফ্রান্স বিরোধী সভা সমাবেশের জন্য টাকা আসে বিদেশ থেকে। তিনি একটা ঘটনার কথা বলেছেন যে ফ্রান্স এম্বাসি ঘেরাওয়ের সময়
এখানে প্রায় 10 লাখ টাকা মতো উঠেছিল। যে সকল প্রবাসী মধ্যপ্রাচ্যে থাকে, ছোট ছোট কমিটি আছে, ওই কমিটিগুলো ওই প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সাগুলো তুলে এই যে আমাদের এই নানান কর্মসূচি পরিচালনার ব্যয়ভার মেটাবার জন্য। ইসলামের নামে রাজনীতি করলেও মামুনুলের মুরব্বীরা বিলাসবহুল জীবনযাপন করেন, আর তা স্বীকার করে তথ্য দিয়েছেন মামুনুল ও তার সহযোগীরা। বলছে হ্যাঁ, আমাদের মুরব্বীরা অনেক টাকা পয়সা পায় এবং লাক্সারিয়াস লাইফ তারা লিড করে। গত 18 এপ্রিল গ্রেপ্তার মামুনুল হককে 3টি মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশ। নারায়ণগঞ্জের মামলায় এখন জিজ্ঞাসাবাদ চলছে তার। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার অন্য সহযোগীদেরও। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 12,211। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 437তম দিনে 466টি ল্যাবে 16,855 নমুনা পরীক্ষায় শনাক্ত 1,272, মোট শনাক্ত 782,129, নতুন 1,115 জন সহ সুস্থ 724,209। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 7.55%, মৃত্যু হার 1.56% এবং সুস্থতার হার 92.59%। মহামারী করোনা পুরো ভারতকে গ্রাস করছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে আগামী প্রজন্ম, বাড়ছে অনাথ ও এতিম শিশুর সংখ্যা, একই সঙ্গে বাড়ছে পাচার ও নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি। একটি মহল অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের বিক্রি করছে বলেও জানায় সংস্থাটি। রিপোর্ট দূরে মল্লিকার। অদিতি আর আমান ভাই বোন। অদিতির বয়স 10 আর আমানের 16। ভারতের উত্তরপ্রদেশের গোন্ডার চক্রতা গ্রামে শ্রীবাস্তব পরিবারে এখন শুধু তারাই বেঁচে আছে। মহামারী করোনা কেড়ে নিয়েছে বাবা মা ভাই সহ পরিবারের 5 সদস্যকে। 22 তারিখ মাম্মি এক্সপায়ার হয়ে গেছে সাস কি বিমারি সে, আর ফির 24 তারিখ পাপা এক্সপায়ার হয়ে গেছে থে সাস ফুলনি কে গায়ে। 2 এপ্রিল থেকে 22 এপ্রিল, মাত্র 20 দিনে একে একে পরিবারের সবার মৃত্যু। এখন এই 2 এতিম শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত। ভারতে মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে সব হারানো এমন এতিম শিশুর সংখ্যা বেড়েই চলেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, একটি পরিবারে মাত্র একজন আক্রান্তের মধ্য দিয়ে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিচ্ছে করোনা। We've seen the virus entering a household. It just takes one member in the household to be affected. And it seems to spread like wildfire throughout the family. এই দফায় শিশুরাও আক্রান্ত হচ্ছে। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, মার্চ থেকে এপ্রিল এক মাসে মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি সহ 5 রাজ্যে মোট 79,500-এর বেশি শিশু করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় 450। এ অবস্থায় দেশটিতে শিশুদের পাচার ও নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেন ইউনিসেফের প্রতিনিধি। বলেন, অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের বিক্রি ও অবৈধভাবে দত্তক দিচ্ছে। While there isn't enough data yet, we can see that illegal adoption pleas have surfaced on social media, making these orphans vulnerable to trafficking and abuse. ইউনিসেফ বলছে, ভারতে বর্তমান পরিস্থিতি পুরো বিশ্বকে নতুন করে সতর্কবার্তা দিয়েছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া ভারতের প্রতিবেশী দেশগুলোকে শিশুদের ব্যাপারে আগে থেকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে ইউনিসেফ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কারাগারে সাংবাদিক রোজিনা, বৃহস্পতিবার জামিন শুনানি, আশ্বাস পাওয়া গেছে জানালেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। হেফাজতের লক্ষ্য ছিল রক্তপাত ঘটিয়ে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থ পেত সতের দেশ থেকে। করোনায় ভারতে বাড়ছে অনাথ শিশুর সংখ্যা, পাচার ও নির্যাতনের ঝুঁকি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21tv24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।